আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো খুব জরুরি একটা ইনফরমেশন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে, তো সবাই ভিডিওটা পুরোপুরি না পাই না দেখতে পারি। তো অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করছে যে ভাই বুঝতে পারছি যে ফ্লুসি গ্যাজেট দিছে, তো এটা এখন গ্যাজেটটা যে পাস হয়েছে, তো এখন আমরা অ্যাপ্লাই কিভাবে করব, কিভাবে আসবো আমরা? তো আজকে ভিডিওটা এটাই যে কিভাবে আসবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এখন কিন্তু সবকিছু এখন ওকে হয় নাই, এখনো রাষ্ট্রপতির সাইন দরকার, এখনো সিগনেচার দেওয়া হয় নাই। তো এখন মোটামুটি গরমের সিজনে এখন পুরো সব অফিস আদালত বন্ধ হয়ে যাবো গা জুলাই মাসে, আর অক্টোবরের মধ্যে খুলতে পারে আশা করি। তো অক্টোবরের মধ্যে খুললে তখন গ্যাজেটটা পাস হবো, তখন আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, মানে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি বলি। তো ইটালিতে ফর্ম ফিল আপ বা অ্যাপ্লাই করার জন্য তো প্রথমত একটা ফর্ম দেয়, তো সেটা ফর্মটা ফিল আপ করতে হয়। তো ফর্মটা ফিল আপ করার পরে একটা স্ট্যাম্প আছে, স্ট্যাম্পটা হলো ইতালিতে দাম হলো 16 ইউরো, তো বাংলা টাকা হয়তো বা 2000 টাকার মতন গ্যাপ করে। তো এতটুকুই লাগে, তো এতটুকু হইলে একটা অ্যাপ্লাই করা যায়। আর আসতে কিন্তু আহামরি এত টাকাও লাগে না বাংলাদেশ থেকে, যেই ভিসা আপডেটটা দিছে। তো এরা মূলত একদম যদি ধরতে গেলে, মানে নিম্নে ধরতে গেলে ইতালি ইউরো ধরে 20, এই মনে করেন 200 থেকে 300 ইউরো, বাংলা টাকায় 20-30 হাজার টাকার মতো পড়ে, মানে আসার জন্য বেশি টাকা লাগে না। কিন্তু এই বাংলাদেশ থেকে টাকা নেয় মনে করেন 11 লাখ, 12 লাখ, 13 লাখ, 14 লাখ, অনেক টাকা নেয়। তো এটা কিন্তু মানে সরাসরি একজনই নেয় না, বাংলাদেশে এক দালাল আরেক দালাল ধরে, আরেক দালাল আরেক দালাল ধরে, মানে এমনি আস্তে আস্তে উপরে পজিশনে যাইতে যেতে টাকাটা অনেক নিতে নিতে অনেক টাকা হয়ে যায়। তো আসতে কিন্তু কাগজ বার করতে এত টাকা লাগে না, কিন্তু হ্যাঁ অনেক সময়ের প্রয়োজন, প্রায় কেউটা আছে আমি দেখছি আমার আত্মীয় স্বজনদের কাগজপাতি বার হয়ে গেছে গা, কিছু মানুষের বার হয়ে গেছে, 1-2 মাসের মধ্যে কাগজপাতি বের হয়ে আইসাও পড়ছে ইতালিতে। এই যে 2022 সালে যে আপডেটটা দিছে সেই বিষয় অনুযায়ী আইসাও পড়ছে, আর কিছু কিছু মানুষ দেখছি কাগজপাতি সব ওকে আছে, 1 বছর 1.5 বছর হয়ে যেতেছে গা, এখন পর্যন্ত কাগজপাতি ওকে হইতেছে না, এখন পর্যন্ত ঝুলা রয়েছে কাগজপাতি। তো এটা হলো কপাল যে কার্ডটা কখন হইব, কারোটা আগে হয় কার্ডটা পরে হয়। কিন্তু হ্যাঁ ইটালিতে অ্যাপ্লাই করার জন্য আর আসতে কিন্তু তেমন আহামরি টাকা লাগে না, কিন্তু দালাল ধরতে হয়, দালাল ধরা ছাড়া কিন্তু আসাও যায় না। তো মোটামুটি এরকম পরে 11-12 লাখ যাতে যেমন নেয় আর কি। আর আসতে গেলে যেটা বললাম, তো আপনারা যখন এটা পুরোপুরি সরকারিভাবে একদম ঘোষণা দেওয়া হইব, এবং ঘোষণা দেওয়া হইব মানে ফ্লুসি গ্যাজেটটা ঘোষণা দিব, তখন আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার লাগে একটা ফর্ম ফিল আপ করতে হইব আর একটা স্ট্যাম্প, আর এতটুকু আর কিছুই না। তো ইতালিতে এখন যতটুকু আমি জানি যে কৃষি বিষয়, যেটা সিজনাল বিষয় বলে, সিজনাল বিষয় কোঠা আছে প্রায় 80,000 মতো হয় মনে হয়, 80,000 মনে হয় 2023 সালে আর কি, 2023 সালে যে গ্যাজেটটা পাস হয়েছে 1,36,000 মোট। তো এই জায়গার মধ্যে 80,000ই প্রায় কৃষি বিষয়। তো স্পন্সর বিষয় আসলে সব থেকে বেশি বেটার, আপনারা বৈধ হয়ে থাকতে পারবেন, কৃষি বিষয় আসলে কাগজপত্রে একটু সমস্যা হইব। তো স্পন্সর বিষয় কে কে আসবেন, স্পন্সর বিষয় কে কে আসতে পারবেন, তো যারা যাদের ইতালিতে আত্মীয় স্বজন আছে বা ভালো পজিশনে আছে, বা ভালো পজিশনের মানুষের সাথে যোগাযোগ বা ভালো সম্পর্ক আছে, যে লোক আনছে বা তার মাধ্যমে লোক আনা গেছে, তো তারাই আপনারা তারাই মনে করেন স্পন্সর বিষয় জমা দিবেন, স্পন্সর বিষয় ট্রাই করবেন তারাই যাদের লোক আছে। আর যাদের কেউ নাই, কোনো দালালের মাধ্যমে বা স্পন্সর বিষয়ে জমা দিয়েন না, কারণ দালালের মাধ্যমে স্পন্সর জমা দিলে খুব কম হয়। তো সবাই কৃষি বিষয় জমা দিবেন যদি আপনাদের লোক না থাকে, লোক থাকলে স্পন্সরে, লোক না থাকলে কৃষি বিষয় জমা দিবেন। কৃষি বিষয়ে আশা করি খুব তাড়াতাড়ি সব কিছু ওকে হয়ে যাবো গা, তো আশা করি বুঝতে পারছেন। আর দ্বিতীয়ত হলো আপনারা অ্যাপ্লাই করবেন কোন শহর থেকে, তো 2022 সালে যেই ঘোষণাটা হয়েছিল, 2023 সালে যে লোকগুলো আসছে, তো আপনারা দেখবেন যে কোন কোন শহর থেকে বেশি লোক উঠছে। তো আমি আইডিয়া বললে দিই, আমি যতটুকু জানি আইডিয়া অনুযায়ী বলি, তো রোম শহর থেকে উঠছে, লাতিনার থেকে উঠছে, তারপরে আরও কিছু জায়গা আছে যে নেপোলি, তারপরে পালেরমোর, এই কয়েকটা মানে জায়গার থেকে অনেক কাগজপাতি উঠছে। তো এইসব জায়গাগুলোর থেকে আপনারা অ্যাপ্লাই করবেন, আর যেই মালিকের মাধ্যমে আগের বছর বেশি কাগজ উঠছে, তো সেই মালিকের মাধ্যমে অ্যাপ্লাই করার ট্রাই করবেন, তাহলে আশা করি আপনাদের কাগজটাও খুব তাড়াতাড়ি হাতে পেয়ে যাবেন আপনারা। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, আর কোন জায়গা থেকে অ্যাপ্লাই করবেন, আর কত টাকা লাগে, সব কিছু আশা করি ইনফরমেশন বুঝিয়ে দিতে পারছি। তো আপনাদের কী কী জানা দরকার কমেন্ট করবেন, আমি অবশ্যই সেই কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর কী কী নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানা দেন, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব মেরে দেন আর পেজে ফলো মেরে দিয়েন।
আশা করি ইনফরমেশন ভিডিওটা আপনাদের খুব ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব মেরে দিন, আর কি কি নিয়ে ভিডিও চান সেটা কমেন্ট করে জানাই দেন। তো আজকের মতন এই পর্যন্তই, বাই। Maybach music. Can anybody out there hear me?